আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওই যে মহাভারতের যে কাহিনী, এটা কি সত্য? মহাভারতের কাহিনী একেবারেই সত্য সত্য মানে কতগুলো সেখানে কতগুলো প্লেস মানে কতগুলো জায়গা এরকম ঘটনা, কতগুলো জায়গা হয়তো সত্য হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো এরকম কোনো প্রমাণ নেই আমাদের কাছে যে এগুলো সত্য বলে, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত। রহিম, যে আরেকটা কথা, যে হিন্দু ধর্মের সবকিছু ভারতবর্ষকে কেন্দ্র করে কেন? কারণ এখানেই তৈরি হচ্ছে, এখানে গড়ে উঠেছে, তাই সেই জন্য। কিন্তু ভারতবর্ষের বাইরে এটাকে প্রচার করা হয় না কেন? আপনি এখন এই ভারতবর্ষ বলতে, আপনি যদি এখনকার মানচিত্র ভাবেন ভারতবর্ষ, তাহলে সেটা কিন্তু ভুল হবে। ভারতবর্ষ বলতে সেই সময় যেখানে প্রচারিত ছিল সেটা কিন্তু অনেক দূর বিস্তৃত ছিল। এদিকে ধরুন এই আঙ্কর ভাট দেখেছেন কিনা জানি না, আঙ্কর ভাটের যে মন্দির পূর্ব দিকে, সেই দিক থেকে শুরু করে ধরুন পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ তার এভিডেন্স পাওয়া যায়। এই গান্ধার রাজ্য বলতে, আমি জানি না গান্ধারের কথা শুনেছেন কিনা, এই গান্ধার রাজ্য বলতে সেটা মোটামুটি ধরুন ওই মধ্যপ্রাচ্য পর্যন্ত সেই রাজ্যের বিস্তৃতি ছিল, কারণ তাদের যে পোশাক আশাক যে বিবরণগুলো পাওয়া যায় বা তাদের যেরকম খাদ্য বা এই যে বিবরণগুলো বিভিন্ন লিটারেচার থেকে যে পাওয়া যায় তাতে মনে হয় গান্ধার রাজ্য সেই পর্যন্ত বিস্তৃত ছিল। এইবারে এবারে এই হিন্দু ধর্ম বলতে আপনি যে জিনিসটা বোঝাতে চাইছেন সেটা এখনকার যে ফর্ম সেই জিনিসটা বোঝাতে চাইছেন, কিন্তু যখন শুরু হয়েছিল তখন হয়তো এরকম ছিল না, তখন হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুরু হয়েছে, তাদের মধ্যে হয়তো খুব একটা কমিউনিকেশন ছিল না, তারা নিজেদের নিজেদের মতো গড়ে উঠেছে, পরে আস্তে আস্তে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে আস্তে আস্তে অর্গানাইজ হতে শুরু করেছে। হ্যাঁ, তার বিষয়ে কিছু না। এইবারে ভারতের বাইরে বলতে যদি আপনি মানচিত্রের বাইরে চান, ভারতের বর্তমান মানচিত্রের বাইরে চান, তাহলে পাকিস্তানেও ছিল, পাকিস্তানেও সেই হিন্দু ধর্ম ছিল, সেখানেও সেই পশুপতি বা এই সমস্ত জিনিসের পুজো করা হতো, আরো একটুখানি ওইদিকে আফগানিস্তানের দিকে চলে যাবেন, সেখানেও কিছু কিছু নিদর্শন পাওয়া যায়। যেমন ধরুন এই ইয়েগুলো, এই যে 51 পীঠ আছে যেগুলোকে শক্তিপীঠ বলে, সেই শক্তিপীঠ গুলো এইদিকে পূর্ব থেকে পশ্চিমে অনেক দূর পর্যন্ত অনেকগুলো জায়গা পর্যন্ত বিস্তৃত, সেখানে এগুলো যে বিস্তৃত ছিল না তা না, তারপরে আস্তে আস্তে যেটা হয়, যেমন ধরুন আপনি যদি বলেন যে বাংলা ভাষাটা শুধু একটু বাংলাদেশি কেন বা পশ্চিমবঙ্গি কেন, সেটা কেন আর কোথাও গেল না কেন, অবশ্যই আছে। আপনি যদি আপনি ভারতবর্ষের প্রতি 30 কিলোমিটার অন্তর অন্তর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে যদি যান, ভাষাটা আস্তে 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 পরিবর্তন হয়, তো এমন ভাবেই পরিবর্তন হয়, হঠাৎ করে দেখবেন এই ভাষাটাই পরিবর্তন হতে হতে উড়িয়া হয়ে গেছে দক্ষিণ দিকে যেতে যেতে, দক্ষিণ আরেকটুখানি যদি দক্ষিণ দিকে যান দেখবেন তেলেগু হয়ে গেছে, আরেকটু দক্ষিণ দিকে গেলে দেখবেন তামিল হয়ে গেছে, এরকম ভাবে ভাষা পরিবর্তন হয়েছে, সেরকম এই কালচারটাও আস্তে আস্তে একদিক থেকে আরেকদিকে পরিবর্তন হয়েছে, তবে বিস্তৃতিটা অনেকটাই ছিল। কিন্তু অরূপ ভাই, যে পার্সিয়ানদের কিছু ইসের ভিতরে আমি শুনে আমি দেখেছি যে ওদের ভিতরে ইন্দ্র দেবতার নাম আছে এবং খুবই প্রমিনেন্ট একজন দেবতা হিসেবে ইন্দ্র দেবতাকে ইয়া করা হয়েছে, এবং মানে স্বর্গের স্বর্গের শীর্ষ দেবতা হিসেবে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, এটা 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 কোথেকে আসলো? আচ্ছা ভাই, এটা মানে আমার মনে হয় যে এগুলো এগুলো হয়তো ওই কালচারের এদিক ওদিক ইয়ের জন্য, কালচারের আদান প্রদানের জন্য এই জিনিসটা হয়েছে। যেমন পার্সিয়ানে এমন অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো সংস্কৃত থেকে ডিরেক্টলি নেওয়া হয়েছে, যেমন ধরুন দুঃখতার, এই কথাটা দুহিতা থেকে নেওয়া হয়েছে, আবার এই দুঃখতার কথা থেকে ডটের কথা এসেছে, যে আমরা ইংলিশে যে ডিএ ইউ জিএসটি আর লিখি ডটার, ওই জিএইচ ওইটাই দুঃখতারের খ এই জিনিসটা বোঝানোর জন্য ওইখানে জিএইচটা চলে গেছে। আমার মনে হয় এটা আসি ভাই, এটা কালচারের আদান প্রদানের জন্য আস্তে আস্তে হয়েছে আসি ভাই। কিন্তু এই যে জিনিসটা বলা হয় যে তিনটা মহাস্রোতে আর্যরা এই অঞ্চলে প্রবেশ করেছিল, তিনটা কি বলে মহাস্রোত নাকি কি মহাপ্লাবনে, তিনটা মহাপ্লাবনে আর্যরা এই অঞ্চলে প্রবেশ করেছিল, আর্যরা এই যে উত্তর মানে ইউরোপের এই অঞ্চল থেকে শুরু করে পার্সিয়া হয়ে তারপরে হচ্ছে গিয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ভারতে, এই যে পাকিস্তানে যে পাঞ্জাবে প্রবেশ করেছে, এই এই জিনিসগুলোর বিরুদ্ধে এখন আমি অনেক ইয়ার শুনতেছি, এখন অনেক ধরনের রিসার্চ দেখতেছি যে এই কথাগুলো ভুল, আর্যরা আসলে কখনো এই অঞ্চলের মানুষই নাকি আর্য, তো এই জিনিসগুলো নিয়ে একটু আগে যে জিনিসগুলো আমরা পড়েছি সেগুলোর সাথে একটু কনফ্লিক্ট দেখা দিচ্ছে। এইখানে আসলে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে একটা মতবাদ বলছিল যে আগের যে মতবাদগুলো ছিল সেগুলো অনেকটাই খানিক মানে সবাই বলছে যে এগুলো খানিকটা ইনফ্লুয়েন্স মতবাদ, সেগুলো হয়তো ব্রিটিশরা এটাই হয়তো প্রমাণ করতে চেষ্টা করতো যে আগেও তোদের ইনভাইট করেছি এখন ইনভাইট করছি, এটাই রুলস এটাই কালচার, এরকমই হয়তো বলতে চাইতো, সেই জন্য হয়তো হয়েছে। কিন্তু এখন মনে হয় যেটা রিসেন্ট আমি এরকম এভিডেন্সগুলো দেখছি, কিন্তু এগুলো একটুখানি আরেকটু ভালো ডেভেলপড একটু ইয়ে থেকে খুব অথেন্টিক সোর্স থেকে আমি খুব একটা পাইনি, আমি সেটা নিয়ে পড়িওনি অবশ্য, একটুখানি পড়ে দেখো, তবে হয়তো এখানে ছিল মানে এখানে কালচারগুলো হয়তো ছিল, সেগুলি হয়তো ওই বাণিজ্যিক আদান প্রদানের কারণে এই ট্রেডিং এর জন্য বা এই সমস্ত কারণে হয়তো এগুলো আদান প্রদান হয়েছে আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।